পর ফিরাসলাম রাত পোহালে দোল উৎসব এবং বাজারে রকমারি আবিরের সম্ভার। তার পাশাপাশি দোল পূর্ণিমা উপলক্ষে উৎসব সর্বত্রই লক্ষ্য করা যাচ্ছে, তবে প্রি হোলি সেলিব্রেশনটাও কিন্তু চলছে। আজকে ইসকনের পক্ষ থেকে, ইসকন মন্দিরের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়েছে দোলযাত্রাকে সামনে রেখে। আগামীকালকে দোলযাত্রা রাধাকৃষ্ণের যে মুহূর্ত, সেই সমস্ত বিষয়কে সামনে রেখে আজকের মিছিল বের করা হয়েছিল ইসকনের পক্ষ থেকে। ইসকনের পক্ষ থেকে যে মিছিল শোভাযাত্রা বের করা হয়েছিল আজকে শহরের রাজপথে, এবং যেখানে ইসকনের ভক্তরা তারা মিলিত হয়েছিলেন, সকলেই মিছিলে পা মিলিয়েছেন রাধাকৃষ্ণের মূর্তিকে নিয়ে। আজকের এই মিছিল কার্যত বের করা হয়েছে রাত পোহালে, যেহেতু হোলি বা দোল পূর্ণিমা। এবং গত বছর বা অন্যান্য বছর আমরা দেখেছিলাম যে করোনার জন্য মানুষ খুব একটা দোলকে বা হোলিকে সেলিব্রেট করতে পারেনি, তবে এবছর সংক্রমণটা রয়েছে অনেকটাই নিয়ন্ত্রণে। তার পাশাপাশি টিকাকরণ হয়ে গেছে প্রায় 100% সম্পন্ন। সবকিছুকে সামনে রেখে আগামীকালকে যে হোলি উৎসব বা দোল উৎসব সেটাকে নিয়ে রাজ্যবাসী যে মেতে উঠবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ আজকের অর্থাৎ হোলির ঠিক আগের মুহূর্তে, প্রাক মুহূর্তে যে ছবি ধরা পড়ছে রাজ্যের সর্বত্রই, সেই ছবি দেখে কিন্তু এটা এক কথায় পরিষ্কার হওয়া যাচ্ছে। এমনকি বাজারের ব্যবসায়ীরাও কিন্তু জানাচ্ছেন যে এই বছর আবির বিক্রি হয়েছে বেশ ভালো মতন, এবং চাহিদা বা আবির বিক্রিটা আগামী দিনে আরো বাড়বে এই আশাটাও কিন্তু রয়েছে আজকের বাজারের ব্যবসায়ীদের। তবে দোল পূর্ণিমাকে কেন্দ্র করে উৎসব লক্ষ্য করা যাচ্ছে সর্বত্রই, যেরকম ভাবে রাজধানীর ছবি ঠিক একই রকম ভাবে জেলা থেকেও মানুষ দোল পূর্ণিমাকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠেছেন। আগামীকালকে যাতে প্রত্যেকেই শান্তিতে এই দোল উৎসবকে পালন করতে পারেন তারই আহ্বান আজকে জানানো হয়েছে ইসকন মন্দিরের পক্ষ থেকে। মন্দিরের পক্ষ থেকে কি জানানো হয়েছে, কি বলা হয়েছে শুনব। বিষয় হচ্ছে কি, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর 536তম শুভ আজ্ঞাতিথি হচ্ছে আগামীকালকে 18 তারিখ। তো সেই উপলক্ষে আমরা আজকে 17 তারিখ আগরতলা শহরে আমরা বর্ণাঢ্য পদযাত্রা করছি। এটা হচ্ছে ওয়াক ফর পিস। আপনারা জানেন যে সারা বিশ্বে অনেক জায়গাতে ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ লেগে আছে, যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আজকে আমরা হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি, আমরা বার্তা দিতে চাইছি যে হরিনাম সংকীর্তনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হোক, এটা হচ্ছে একটা বিষয়। আগামীকালকে আমাদের 10টা থেকে মন্দিরের প্রোগ্রাম শুরু হবে এবং ভজন কীর্তন মাধ্যম দিয়ে প্রোগ্রাম শুরু হবে। 4টার সময় চৈতন্য মহাপ্রভুর মহা অভিষেক প্রোগ্রাম শুরু হবে এবং সন্ধ্যাবেলায় সবাই প্রসাদ পাবে, এবং পরশুদিন শনিবার দিন এখানে সবার জন্য মহাপ্রসাদ থাকবে দুপুরবেলায়। এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। তার পাশাপাশি আমরা একটা বার্তা দিতে চাইছি কি, এই যে রিসেন্টলি যেটা হয়েছে কি দি কাশ্মীর ফাইল, এটা কাশ্মীরে হিন্দু পণ্ডিতের উপর যে অত্যাচার হয়েছে সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, তো আমরা সেটাও আমরা আবেদন রাখছি সবার কাছে, বিং এ হিন্দু উই মাস্ট ওয়াচ দি কাশ্মীর ফাইল, সেটা আমাদের দেখা উচিত এবং যা হয়েছে হিন্দুদের উপরে সেটা এই ফাইল আমাদের সবার জানা উচিত। তো এই বিষয়গুলো হচ্ছে মূলত শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আজকে হরিনাম সংকীর্তন, আগামীকালকে মহা অভিষেক প্রোগ্রাম, কীর্তন মেলা, মহাপ্রসাদ বিতরণ এবং পরশুদিন সেই মহাপ্রসাদ বিতরণ প্রোগ্রাম থাকছে আমাদের এই ইসকন মন্দিরের তরফ থেকে। হরে কৃষ্ণ। কততম এটা 500 এক সেবায়তের বক্তব্য। তবে আগামীকালকে দোল উৎসবকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি থাকছে তেমনটাই কিন্তু সেবায়তে জানিয়েছেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যাঙ্গারের পর্দায়। নমস্কার।